নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? তো আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা তৈরি করছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য সবার আগে আমরা কিছুটা মশলা নিয়ে নিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, ধনে আর গোলমরিচ, আর এই যে পেঁয়াজ, আর একটু নিয়ে নিয়েছি টমেটো। তো সবগুলো সুন্দর করে মিক্সিতে দিয়ে আমরা একদম গ্রাইন্ড করে নেব। এবারে যে আমরা কিছুটা পরিমাণ মাছের মাথা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে অনেকক্ষণ। একদম সুন্দর করে মাখানো হয়ে গেছে, এটাকে অনেকক্ষণ মেখে 5 মিনিটের মতো ধুয়ে দেবো, তাহলে ভেতরে নুন আর হলুদটা ঢুকে সুন্দর হয়ে থাকবে। তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপরে এই যে মাছের মাথাগুলো একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। মোটামুটি এখানে আমি 1/2 কেজির মতো মাছের মাথা নিয়ে নিয়েছি। তো সেই হিসাবে পরিমাণ মতো তোমরা কিন্তু মশলাটা করে নেবে। এখানে মশলাটার পরিমাণটা খুব বেশি ম্যাটার করে, কারণ মশলাটাই কম বেশি হলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না। তো এই যে মাছের মাথাগুলো এক পিট উক পিট করে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তো একদম কড়া করে ভাজতে হবে, নইলে অত একটা টেস্ট আসবে না মুড়ি ঘন্ট। তো একদম লাল হয়ে গেলে মাছের মাথাটা নামিয়ে নেব। আর ওখানিকটা রয়ে গেছে মাছের মাথা, তো সেটাকেও আর একটু ভেজে নিচ্ছি। মোটামুটি এই মাছগুলোর মাথাগুলো ভাজা শেষ হয়ে গেছে, তো এটাও লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটা আমরা তুলে নেব। এবার কড়াইতে ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা টমেটো আর পেঁয়াজ। তারপর এই যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপরেতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর তারপর হলুদ দিয়ে খানিকক্ষণ লাল লাল করে আলুটাকেও ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না। তার মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। মোটামুটি আমরা 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ বুঝে তোমাদের মতো করে নেবে। এই যে চালটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ। কিশমিশ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো একসাথে করে নিয়েছি। তো মশলাটা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এই যে মশলা ধোয়া একটু জল ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কষিয়ে নেব, কিন্তু একদম যেন গায়ে লেগে না যায়, হালকাভাবে কষাতে হবে। এদিকে মাছের ভাজা মাথাগুলো আমরা এই যে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখন ফুটতে দিতে হবে, মোটামুটি 5 মিনিটের মতো ফুটতে দিতে হবে। তারপরে যে এর মধ্যে আমরা নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলেই আমাদের সুন্দর মুড়ি ঘন্ট রেডি। একদম বিয়েবাড়ির মতো খুব স্বাদের মুড়ি ঘন্ট। তো এই যে খুব সুন্দর হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।